আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা সবাই ভালো আছি আমরা ভাই ব্রাদার মিল্লা সবাই প্ল্যান করলাম ইফতার পার্টি করব মানিকনগর মেঘনা নদীর পারে তো আমরা ভাই ব্রাদার সবাই মিল্লা মানিকনগর বাজারে চলে গেলাম ইফতার বাজার সামগ্রী কেনার জন্য আমরা হেঁটে হেঁটে একে যাচ্ছি বাজার করতে বাজারে এসে আমরা আপেল মালটা এবং খেজুর আমরা সব কেনাকাটা করতেছি ভাই ব্রাদার আমরা সবাই একসাথে বাজার করতেছি খুবই ভালো লাগতেছে সবাই একসাথে হয়ে তো বাজার করার শেষে এখন আমরা মুড়িগুলা ব্যাগের মধ্যে রাখতেছি বুট এবং ছোলা বুট কেনার জন্য তো আমরা এখন পেঁয়াজু এবং আলুর চপ সবগুলা নিতেছি আমরা ভাই ব্রাদার একসাথে আমরা মানুষও বেশি তো সব জিনিসই বাড়াইয়া বাড়াইয়া নিতেছি কারণ যাতে শর্ট না পড়ে আমাদের ইফতার সামগ্রী বাজার করা শেষ তো আমরা ব্যাগের মধ্যে রাইখা দিছি এখন আমাদের গন্তব্যস্থানে যাওয়ার পালা তো মানিকনগর মেঘনা নদীর পাড় দিয়ে আমরা হাইটা হাইটা যাচ্ছি যেখানে আমরা ইফতার পার্টিটা আজকে করব তো ভাই ব্রাদার আমরা সবাই একসাথে হয়ে আজকে ইফতার পার্টিটির আয়োজন করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো গাছটারে দেখে অনেক ভালো লাগলো নদীর পাড় দিয়ে আমরা হাইটা হাইটা যাচ্ছি আমাদের কাছেও ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা আইসা বসে আমাদের গন্তব্যস্থানে তো উমর যখন বাইল দাদা পানি আনে আমাদের সব বাজারগুলা এবং শশা সালাদগুলা ধুইতে হইব তো উমর বসে বসে বালতার পানির মধ্যে ধুইতেছে সবাই হেল্প করতেছে কাজে সবাই হাতাহাতি মরিচ গুলা বেছে নিচ্ছে তো আসরের আজান দিয়ে দিয়েছে তো আমরা নামাজটা মানিকনগর মেঘনা নদীর পাড়ে গাছের উপরে আদায় করতেছি এই মুহূর্তটা ভোলার মতন না বেস্ট একটি মুভমেন্ট ছিল আমাদের নামাজটা আদায় করলাম আলহামদুলিল্লাহ সালাদরা তৈরি করতেছে সুহান এবং সবাই মিলে হেল্প করতেছে আমাদের সালাদরা তৈরি করার জন্য তো তারেক আবু বকর উমর যখন তিনজন মিলে বালতার মধ্যে আমাদের শরবতটা তৈরি করার জন্য কাজ করতেছে যার যার মতো করে সবাই হেল্প করছে আমাদের ইফতার পার্টিটা সুন্দর করার জন্য তো এখন সব শেষে আমার কাগজগুলা ছিঁড়ে নেওয়া হচ্ছে বিছানোর জন্য তো আমরা নদীর পাড়ে নিচে কাগজটা বিছিয়ে দিয়েছি আমরা বসার জন্য তো আজিজ এবং খান মিয়া যখন কলাগুলা সিরিয়াল করে দিচ্ছে আমরা সবাই হেলালের হাত থেকে যখন আবু বকর ফল ফ্রুটগুলা মানে সিরিয়াল করে দিচ্ছে সবাই যার যার মতো করে কাজ করতেছে তো তারেক যখন বালতার মধ্যে শরবতটা গুলিয়ে সিরিয়াল করে ওয়ান টাইম গ্লাসে দিচ্ছে যার যার মধ্যে করে সাজানো হচ্ছে আমাদের শরবতগুলা সাজানো শেষ হলে তো কাগজটার উপরে তারেক যখন বুটগুলা মাখতেছে তো আমরা গুল করে সবাই বসে আছি এখন মুড়িগুলো মাখামাখি হচ্ছে তো মাখামাখি শেষে সবাই সিরিয়ালে দিয়ে দিবে মুড়ি তো যার যার মতো করে মুড়িগুলা সিরিয়াল করে লম্বা করে দিচ্ছে তো মুড়িগুলা দেওয়া শেষে আজান দিয়ে দিচ্ছে এখন সবাই বিসমিল্লাহ করে শরবতগুলা খাচ্ছে খুবই অসাধারণ একটি মুহূর্তে আমরা সবাই খেজুর খাচ্ছে এবং শরবত খাচ্ছে তো আমিও বিসমিল্লাহ করে খেজুরটা মুখে দিয়া লাড়াচাড়া দিয়া খাইতেছি তো খেজুরটা খাওয়া শেষে এখন আমি শরবতটা খাইতেছি তো সবাই সবার মতো করে খাচ্ছে তো ইফতার পার্টিটা খুবই সুন্দর একটি মুহূর্ত এবং দৃশ্যময় জায়গায় ছিল মানিকনগর মেঘনা নদীর পাড়ে আমি ধীরে ধীরে শরবতটা খাচ্ছি তো আমার শরবত খাওয়া শেষ এখন তো সবাই সবার মতো করে আপেল খাচ্ছে কেউ বোট খাচ্ছে কেউ মুড়ি দি মাখানো খাচ্ছে সবাই তো বাতি ঝাঁজ যখন মজা করে খাইতেছে শরবত আমাদের ইফতার পার্টিটি সুন্দর করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পেজটিকে ফলো করে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ।